সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। ডিম আর দুধ দিয়ে কাপ পরিমাণ লিকুইড দুধ, আর এটা হয়েছে কুসুম গরম। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে নিতে পারেন। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট, এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি, আর টেস্ট অনুযায়ী লবণ। যারা মিষ্টি বেশি খেতে চান তারা আর একটু বাড়িয়েও দিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1টি ডিম। এই উপকরণগুলো দিয়েই কিন্তু অসম্ভব মজার নাস্তাটি তৈরি করা যাবে। তো প্রথমে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে এগুলাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে করে চিনিটা একদম গলে যায়। যখন মিক্সড করা হয়ে যাবে তখন আমি এখানে ব্যবহার করব 2 কাপ পরিমাণ আটা। এখানে আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন। তো আমার হাতের কাছে আটা ছিল আর এটা দিয়েই নাস্তাটি আমি বানিয়ে নিয়েছি। এটা মাখাতে মাখাতে যদি আপনাদের কাছে মনে হয় যে আরও কিছুটা ময়দা বা আটার প্রয়োজন, আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো আমি এই যে একটু আলতো হাতে এটাকে ডোলে ডোলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নর্মালি কিন্তু ইস্টের কারণে এই পিঠাটা অনেক বেশি ফুলকো হবে, তবুও আপনারা যদি চান তাহলে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন 10 মিনিট একটা সাইডে রেখে দিয়ে। তো আমার মাখানো দেখেন হয়ে গেছে, আমি এর থেকে অনেক বেশি শক্ত করে মাখাবো না। এখন আমি এটার উপরে কিছুটা তেল দিয়ে, যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়, অল্প কিছুক্ষণের জন্য এক সাইডে রাখবো। জাস্ট সব কিছু যাতে ভালোভাবে একত্রে ভেসে যায় সেই জন্য। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তাতে অল প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন রেসিপি দিলে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, চাইলে দেখতে পারবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবেন। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছি। এখন বাটি থেকে এই যে নিচে নিয়ে নিয়েছি একটা খালি জায়গায়, এখন এটাকে একটা রুটির মতো করে প্রথমে তৈরি করতে হবে। সেই জন্য এই যে হাতের উপরে নিয়ে এভাবে একটু চেপে চেপে কিছুটা গুঁড়া আটা দিয়ে দিতে হবে, দিয়ে হালকা হাতে একটু বেলে নিতে হবে। অনেক বেশি পাতলা করে বেলা যাবে না, আমি যখন বেলবো এই যে দেখিয়ে দিব যে কিভাবে করতে হবে। একটু মানে হাফ ইঞ্চির মতো করে একটু মোটা করে এটাকে বেলতে হবে। তারপরে চাইলে আপনারা ডিজাইনার কুকি কাটার অথবা নর্মাল কুকি কাটার দিয়ে এটাকে কেটে সুন্দর করে নিতে পারবেন। তো দেখেন এই যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। যারা ভিডিও শুরুতেই লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেননি প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দেন। এই দেখেন একটা কুকি কাটার আমি এখানে নিয়েছি। যাদের কাছে কুকি কাটার নেই তারা গ্লাস অথবা যে কোনো মানে ডিব্বা থাকে না তার মুখা দিয়েও এভাবে করে কেটে নিতে পারবেন পছন্দ মতো করে, ছোট কিংবা বড় করে আপনারা এটাকে কেটে ব্যবহার করতে পারবেন। এই পিঠাটা যেমনি হবে ফুলকো তেমনি হবে কিন্তু অনেক মজার। তো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠা। এটা কিন্তু বানাতে অনেক বেশি সময়ও লাগে না, অনেক বেশি খরচও লাগে না। এভাবে করে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খাবে এবং বড়রাও খুবই ভালো হবে এটা খেলে। একসাথে 1 কাপ চা খেলে কিন্তু নাস্তার জন্য আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে ইনবক্সে জানাবেন। তো দেখেন আমি নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। হালকা গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, এতে করে ভিতরে এবং বাইরে খুব ভালোভাবে হয়ে যাবে। তো পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি, এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা পিঠা। তো সবগুলো আমি উল্টে নিচ্ছি এবং পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। অনেক বেশি কালো করে ভাজা যাবে না, তাহলে তিতা লাগবে, আবার অনেক বেশি যেরকম সাদা সাদাও করা যাবে না, তাহলে বেশি উপরে এবং ভিতরে সফট হয়ে যাবে। আর একটু বাদামি করে ভাজলে হবে কি, উপর থেকে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকবে আর ভিতরে হবে সফট, আর সেটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কিন্তু একদম জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা তেল ছাঁকনি চামচ দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ফিয়া।